ফের আলোচনায় দুই প্রতিবেশী দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী অমীমাংসিত সমস্যা তিস্তা নদীর পানির বণ্টন। আরও দুটি খাল খননের মাধ্যমে তিস্তার পানি ধরে রাখার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এজন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণ করেছে। এর ফলে শুধু তিস্তা নয়, কমবে ধরলার পানি প্রবাহ। শুক্রবার ভারতের দ্য টেলিগ্রাফ জানিয়েছে, তিস্তা ব্যারাজের প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের জন্য পশ্চিমবঙ্গের সেচ বিভাগ প্রায় 1,000 একর পরিমাণ জমির মালিকানা পেয়েছে। এবার তিস্তার ভারতীয় অংশের বাম তীরে 15 কিলোমিটার খাল খনন করা হবে। তিস্তা ও জলঢাকা থেকে পানি তুলতে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা পর্যন্ত খনন করা হবে 32 কিলোমিটার দীর্ঘ আরও একটি খাল। এই উদ্যোগের লক্ষ্য জলপাইগুড়ি ও কোচবিহার এলাকার কৃষি জমিকে সেচের আওতায় আনা। জলপাইগুড়ি থেকে পূর্ব দিকে গেলে দমোহনী সেতু, যেটা তিস্তার উপরে, তার উজানে ধরলা নদীটি এসে পড়েছে। ধরলার উপর দিয়ে এই তিস্তা ক্যানালটা নেবে, তখন কি ধরলার উপরে তারা অ্যাকুইডাক্ট করবে নাকি এটা বন্ধ করে দেবে? যদি বন্ধ করে দেয় তাহলে তো সমস্ত পানিটাই তারা আটকে দিল, সেখানেও একটা ভালো একটা সারা বছর ব্যাপী একটু কিছু পানি আসে, তো এই পানিটা পুরাটা ওই দিকে কুচবিহার জেলাতে চলে যাবে। রাজনৈতিক নদীর শুকনো মৌসুমের সম্পূর্ণ পানি তারা ব্যবহার করবে, এটা আমরা জানি যে আসলে পানি যথেষ্ট না কারোর জন্য, কিন্তু যেটুকু কম আছে সেটাকে তো ভাগাভাগি করতে হবে। যদি ওখানে 10 কিউসেক পানিও থাকে, তার তো 5 কিউসেক বা 4 কিউসেক তো আমাদের পাওনা। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের আপত্তিতে তিস্তার পানি বণ্টন চুক্তি ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু তাতেই ক্ষান্ত হয়নি, তিস্তার পানির গতিবিধি পরিবর্তন বা পানি ধরে রাখা দুই দিকেই নজর বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতের কাছে বলতে হবে যে তোমরা যৌথ নদী কমিশনের একটা ব্যবস্থা নাও, মানে মিটিং করাও। আর মমতার এদিকে বলতে হবে যে আপনি যে বলছেন যে তিস্তায় তো জল নেই, তো জল গেল কোথায়? জল তো ছিল, জলটা গেল কোথায়? তো সিকিম যদি জল আটকে রাখে তাহলে তো এটা তো দুই বাংলার স্বার্থ। আসেন আমরা যৌথভাবে সিকিমের কাছে সেটাকে দেখি যে কোথায় কোথায় জল আটকে রেখেছে, সে যাতে জল আটকাতে না পারে সেটা আমরা ব্যবস্থা নিই। আমরা এটাকে ড্রেজিং করি, স্টোরেজ বাড়াই, এটা কিন্তু খুব আইডিয়াল সমাধান না। মানে যে পরিমাণ পানি দরকার বা সেটা কিন্তু আমরা রাখতে পারবো না, কিন্তু অন্তত কিছু তো পারবো। বর্ষা মৌসুমের শেষের দিকে কিছু পানি আটকে রাখতে পারে, যখন কমে আসছে সেই পানিটা আমরা ব্যবহার করতে পারতাম ডিউরিং দি ড্রাই সিজন। গ্রীষ্মকালে তিস্তায় পানি থাকে 100 কিউমেক্স, যেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশের কৃষি জমিতে সেচের জন্য প্রয়োজন হয় 1600 কিউমেক্স পানি। সাদাথাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।